वेलकम टू माय यूट्यूब चैनल बाइकर फ्रेम वर्क आमी प्रेम। तो आज के वेदर टा खूब भालो, आई मीन सानी सुंदर, खूब सुंदर आकाश। तो टाइम 4:30 এরকম। तो आज के आमी आपनादेर के एकटा सुंदर जायगाय निये जाबो, ना पहाड़ आछे ना एकदम समतल, जस्ट एकटा कैनल। সেই ক্যানেলটাই সুন্দর করে গ্রামের মাঝখান দিয়ে সেই ক্যানেল নিয়ে চলে গেছে একটা নদী, ছোট্ট ক্যানেল আকারে। তো সেই ক্যানেল আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটা শিলিগুড়ির আশপাশে, শিলিগুড়ি থেকে যদি আমরা ওই পানিটিঙ্কির দিকে যাই, আই মিন পানিটিঙ্কি বলতে গেলে যেটা নেপাল রোড, নকশালবাড়ি হয়ে, মানে শিলিগুড়ি থেকে বাগডোগরা, বাগডোগরার পর নকশালবাড়ি, নকশালবাড়ির পরে পানিটিঙ্কি, পানিটিঙ্কির পরে সোজা সেই নেপাল বর্ডার। তো ঠিক সেই রুটেই আজকে আমাদের এই জার্নি। তো আমি আপনাদের সেখানেই নিয়ে যাব। তো সেই জায়গাটার নাম হচ্ছে লালপুল। তো লালপুল, জাস্ট লালপুল বলে, তো জায়গাটার নাম লালপুল। ক্যানেল স্টেপ 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 করে দিয়েছে যাতে জলটা ওখানে খুব সুন্দরভাবে নেমে আসে, অনেকটা দেখতে সুন্দর দেখায়। অনেকে ওখানে যায় পিকনিক করে, পিকনিক স্পট হিসাবে খুব সুন্দর। তো চলুন আমি সেই গ্রামের সেই ছোট্ট ক্যানেল, সেই লালপুল আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এখন বাগডোগরা সেই ফ্লাইওভারের উপরে আছি। তো শিলিগুড়ি থেকে 26-27 কিলোমিটার হচ্ছে এই জায়গা যেটা কিনা লালপুল। তো চলুন আমি বাগডোগরা থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে ওয়েদার এতটাই সুন্দর, আমার সামনে এই হচ্ছে রোড, দূরে সেই কার্শিয়াংয়ের টিভি টাওয়ার দেখা যাচ্ছে, কার্শিয়াং সেই সিটির সেই ছোট ছোট সেই বিল্ডিংসগুলো দেখা যাচ্ছে, আই মিন এখানে ছোট ছোট ওখানে তো বড়ই। যাই হোক, এই হচ্ছে সেই ক্যামেরায় দেখছেন যেটুকু। তো দ্যাট এই ওয়ে, এই রাস্তাটা শিলিগুড়ির দিকে যাচ্ছে, এটা কার্শিয়াং পাহাড়, আর এটা হচ্ছে আমাদের সেই ডেস্টিনেশনের রোড। তো গাইস, এ হচ্ছে সেই বাগডোগরা লোক আমাদের এরিয়া। তো চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমি সেই বাগডোগরা ফ্লাইওভার থেকে রওনা দিয়ে দিলাম এখন। তো চলুন আমি আপনাদের রোড ভিউ এবং লালপুল দেখিয়ে দিচ্ছি। তো এই রাস্তা সোজা নকশালবাড়ি, আমাদের নকশালবাড়ি হতেই যেতেই হবে। নকশালবাড়ি থেকে তারপর আমাদের রাইট সাইডে লালপুলের জন্য যেতে হবে, মেন রোড থেকে একটু ভেতরে। তো এই রাস্তা সোজা পানিটিঙ্কি যায় এবং তারপরে মেচি রিভার, মেচি রিভার ব্রিজ, সেসব তো সেটা পরে নেপালের মধ্যে চলছে, সেটা নেপাল রোড বলতে পারেন এখন। তো এর আমার এর আগের ব্লগে আমি জঙ্গলি বাবা মন্দির, আই মিন বাবা শিব মন্দির ব্লগে আছে আমাদের জঙ্গলি বাবা, মানে আমার, তো সেটাতে আমি রোডেই, এই রোড থেকে ঠিক রাইট সাইডে একটা রাস্তা চলে যায় সেটা কেনা জঙ্গলি বাবা, সে জঙ্গলি বাবা দিয়ে টিকু খোলাও যাওয়া যায় ওই রাস্তায়। আবার ওই দিক দিয়েও যদি আবার চলে যান তাহলে পানিঘাটা, আমি পানিঘাটা সেই MM তরাই পিকনিক স্পট বলে একবার একটা ব্লগ আছে আমার, সেটাও সেম রোডেই, তবে সেটা পিছনে পিছনে যে ওই বাগডোগরা ক্রস করেই আমাদের রাইট সাইডের রাস্তা ধরে নিতে হয়। তো রাইট সাইডে এবং লেফট সাইডে দু সাইডে চা বাগান এই রোডে। চলুন,
বাগডোগরা থেকে 15, কিন্তু শিলিগুড়ি থেকে 26-27 মতো এরকম কিলোমিটার পড়ছে। তো এই যে মোড়, এই মোড় থেকে যদি রাইট সাইডে যান, এই রাস্তাটায়, এই রাইট সাইডের রাস্তাটা হচ্ছে টিপুখোলা যায়, টিপুখোলা তারপর হচ্ছে পানিঘাটা যাওয়া যায়, তারপর হচ্ছে ওই বাবা মন্দির, আই মিন বাবা শিব মন্দির যেটা, সেখানে যাওয়া যাচ্ছে। মানে ওই যে আমার ব্লগ আছে এই রাস্তাতেই, চলুন আমাদের এটা ক্রস করে সামনে যেতে হবে নকশালবাড়ির দিকটায়। পুরো এরিয়াটাই চা বাগান দিয়ে ভর্তি, লেফট রাইট দু সাইডেই। আর জঙ্গলি বাবা মন্দির যেটা রাইট সাইডে বললাম, বাবা মন্দির, তো সে জঙ্গলি বাবা রোডে ফরেস্ট আছে, ওই সাইডটা ফরেস্ট এরিয়া, এদিকে তো শুধু চা বাগান। এখন আকাশটা কত সুন্দর নীল, এলিফ্যান্ট ক্রসিং। তো এখন আমাদের এই রাইট সাইডে যে রাস্তাটা গেছে, সেই রাস্তায় আমাদের যেতে হবে, আর মেন রোডে সোজা সেই পানি ট্যাঙ্কি নেপাল। তো এখন আমি এই রাইট সাইডের রাস্তাটা নেব, যেটা কিনা সোজা লালপুল। চলুন এই রাস্তা থেকে এদিকে একটা ভাঙা রাস্তা আছে গ্রাভেল রোড, এই রোডেই, সো ওই সাইড থেকে সাইডে বাঁ দিকটায়। তো পুরো গ্রামের মাস্ক, ফির রাইট, কে রাস্তা,
থেকে সোজা এই রাস্তায়। তো এটাই লালপুল ক্যানেলের জল, তো এখন সেই ক্যানেলের থেকে যেতে হবে। তো এখানে কিছু আবাদ করা জমি, গ্রাম, একদম গ্রামের মাঝখান দিয়ে ক্যানেলটা গেছে। यहाँ पे एक अच्छा सा ब्रिज भी है। तो गाइस फाइनली ये अच्छे से लालपुल লালপুল ক্যানেল। চলুন আমি সামনে যাই। এই হচ্ছে স্টেপ স্টেপ করে সেই ক্যানেলের জল নিচে নামছে। দূরে পাহাড়, সামনে ফাঁকা জমি আর চিকর নালার মতো করে রিভার, সামনে কার্শিয়াং। এই হচ্ছে কার্শিয়াং। তো গাইস ফাইনালি আমি সেই লালপুল, সেই লালপুল ক্যানেলের সামনে চলে এসেছি। তো আমার সামনে সেই ক্যানেল, তো আমি ঠিক সেই মানে মেন রোড উপরে। তো আমি একটু নিচে নেমে এসেছি তো আপনাদের ভালো করে ভিউটা দেখানোর জন্য, পুরো সুন্দর করে নিচে সেই জল। তো চলুন আমি আপনাদের সেই আশপাশটা দেখিয়ে দিচ্ছি, ক্যানেলের চারপাশটা এবং এই সেই স্রোত, সাউন্ড অ্যাকচুয়ালি ওই স্টেপের জন্য হচ্ছে, জল খুব যে বেশি তাও নয়, অ্যাকচুয়ালি স্টেপ করে দিয়েছে জলটাকে নিয়ে নিচে নিয়ে আসার জন্য।
তার জন্য এই সাউন্ড হচ্ছে জল বাড়ি খেয়ে খেয়ে। তো চলুন, ঠিক এই কারণেই সাউন্ডটা হচ্ছে যে এই জলটা স্টেপ করে নিচে আসছে বলে। তো এই সাইড থেকে ওই সাইড পুরোটাই এরকমভাবে। তো এই হচ্ছে সেই রোড, এটা হচ্ছে উপর থেকে। তো উপর থেকে লালপুল ঠিক এরকমটাই লাগে। এই হচ্ছে তার আশপাশ, আর এটা আমি। তো গাইস, এই হচ্ছে লালপুল এবং লালপুলের আশপাশ। তো এটাই আমার আজকে ছোট্ট একটা ব্লগ। লালপুল নাম শুনেছেন হয়তো বা অনেকেই, শিলিগুড়িতে যারা থাকে তারা অবশ্যই তার নাম শুনবেন, যারা বাইরে তারাও জানবেন না হয়তো বা। তবে দেখুন, আমি মেন রোড থেকে আপনাদের লালপুলের উদ্দেশ্যে যে রাস্তায় নিয়ে এলাম সেটা ঠিক, কিন্তু তারপরে যেভাবে গলিতে গলিতে নিয়ে এলাম, ডিটেলসে বলতে গেলে এখানে একটা গ্রামের গলি, আপনারা সেভাবে যে রাস্তায় আমি এসেছি সেভাবেই চলে আসবেন। জাস্ট মেন রোড থেকে রাইট সাইডে গেলেন, রাইট সাইড থেকে আপনাদের যেভাবে বলে দিলাম, রাইট সাইড থেকে একটা বাঁদিকে ছোট্ট একটা রাস্তার মতো নেমে গেল, যেটা কিনা গ্রাভেল, ছোটো পাথর ভাঙা। তো ওইভাবে চলে আসলেই, যদি আমার ভিডিও ফলো নাও করেন তবুও যদি আপনারা আসেন, কাউকে জিজ্ঞাসা করলে লোকাল যারা থাকে তাদেরকে বললেও আপনাদেরকে ওই রাস্তা তারা বলে দেবে, লালপুল লালপুল ক্যানেল। সো তারা সত্যি তারা দেখে বলে দেবে যে এখানে এখানে তারা সব কিছু। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আরও বেশি শেয়ার করে দিন ভিডিওটা যদি আপনাদের খুব পছন্দের হয় বা খুব ভালো লেগে থাকে। তো যারা আরও অনেকেই যাতে দেখতে পারে এবং সারা যারা জানতে পারে যে লালপুল অ্যাকচুয়ালি কীরকম কীরকম স্পট, পিকনিক হিসাবে কীরকম। অ্যাকচুয়ালি আমার পিছনে ফাঁকা মাঠের মতো যেটা আছে, যেখানে গ্রাউন্ড সবাই খেলাধুলা করছে, সেটাই অ্যাকচুয়ালি পিকনিকের জন্য হতে পারে, কারণ এখানেই পিকনিকটা হবে ফাঁকা। এবং তার সাথে শিলিগুড়ি থেকে খুব কম সময়ে কম একটু খুব কাছে একটা সুন্দর স্পট যদি বলেন, একটা গ্রামের মাঝখানে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, হ্যাঁ পাহাড়ে চড়তে পাচ্ছেন না কিন্তু এই মোটামুটি একটুখানি বাচ্চাদেরকে নিয়ে এসে যদি ঘুরতে নিয়ে আসা যায় তো খুব সেফলি আর কি, এরকম নয় যে খুব খারাপ পরিবেশটায়। তো চা বাগান আছে সামনেই আমার, ঠিক এই সাইডটা পুরোটাই চা বাগান আছে, এদিকে একটু ঘুরতে পারবে অনেকেই, চা বাগান, এই পাশে সুন্দর গ্রাউন্ড, এখানে পিকনিক হবে সুন্দর। তো চাইলে এখানে ভালোই লাগবে অনেকের আর কি। দুটা এখন নভেম্বর মাস এটা, তো সেক্ষেত্রে এই সময় আর কিছুদিন পর ডিসেম্বর মাস থেকে তো পিকনিক স্টার্ট হয়ে যায়, ডিসেম্বর জানুয়ারি যাই হোক। তো বেসিক্যালি সত্যি খুব ভালো নীলিবিলি ঠান্ডা পরিবেশ হিসাবে, খারাপ কোথায়, ভালো আছে জায়গাটা, সত্যি খুব ভালো, ঠান্ডা শান্তি। তো এই কারণ সত্যি খুব ভালো, অনেক ছেলেপেলেরা এখানে প্রত্যেকটা সময় আড্ডা মারতে আসে, এখানে অনেক সময় দেখে আমার তারা সুন্দর করে আসে আড্ডা মারে। সো আমি আর একটু ডিটেলসে দিয়ে আমি ব্লগ শেষ করব। গাইজ, এই লালপুলের সামনে একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, তো আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। সেই লালপুল এই ক্যানেলের ঠিক সাইডে দেখুন, এই পিছনে গাছটা দেখা যাচ্ছে, এখানেই ছিলাম আমি, ওখান থেকে লালপুলটা নিচের দিকটা, আর ঠিক তার অপোজিট সাইডেই সেই মন্দির। চলুন আমি আপনাদের সেই মন্দির দেখিয়ে দিচ্ছি। হচ্ছে বাবা শিবলিঙ্গের মন্দির, সামনে যে গ্রাউন্ডের কথা আপনাদের বললাম এই সেই গ্রাউন্ড, ঠিক গ্রাউন্ডের পাশেই এই মন্দির।
কালী মন্দির। আমি মূর্তি আপনাদের দেখাতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তোবা, কারণ এখানে দেখানো মুশকিল, যেহেতু এখানে জঙ্গল। তো এই হচ্ছে, তো গাইজ এটা হচ্ছে সেই মন্দির। তো এখানকার বাচ্চারা এখানে জলের মধ্যে সবাই। যাই হোক, আমি আমার ব্লগ শেষ করছি, কারণ এই হচ্ছে লালপুল। তো সন্ধ্যাও নামতে চললো, সন্ধ্যাও নেমে যাবে আর একটু পরে, সূর্য তো আইমিন ডুবে গেছে। তো সূর্য অস্ত যাওয়ার পরে এই ওয়েদার, এই কালার, তো একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো আমাকে এখন এখান থেকে বেরোতে হবে আবার সেই শিলিগুড়ির উদ্দেশ্যে যেখান থেকে আমি রওনা দিয়েছিলাম। তো শিলিগুড়ি থেকে আবার বলে দিচ্ছি, শিলিগুড়ি থেকে 26 কিলোমিটার, এই হচ্ছে লালপুর, নকশালবাড়ি এরিয়ার মধ্যে পড়ছে, দূরে সেই কার্শিয়াং পাহাড়, যে পাহাড়ই বলেন না কেন, দার্জিলিং পাহাড়, কার্শিয়াং পাহাড়, সব পাহাড়ই এখানে দেখা যাচ্ছে পেছনে। আর তাছাড়া এই হচ্ছে এরিয়া, পানিঘাটা, পিকনিক স্পট, তারপর লালপুল, ঠিক তার সব পাশাপাশি বলতে পারেন, একটু আগে পিছে এরকম টাইপের সেই স্পটগুলো, এবং জঙ্গলি বাবা মন্দির, টিপু খোলা, সব এই সাইডটাতে, মানে সব নকশালবাড়ির এই এরিয়ার মধ্যেই সবগুলো হয়েছে, পড়েছে আর কি। এবং এই এখানে পুরোটাই চা বাগান আর সুন্দর, মানে সেই ধান ক্ষেত ক্ষেত দিয়ে ভর্তি আর কি। যাই হোক, আমার ভালো লাগলো, জায়গাটা ভালো আছে, খুব সুন্দর, খারাপ নয়। বাস এতটুকুই যে এটা একটা ক্যানেল, সেই ক্যানেলে আমাদের সেই গ্রামবাসীদের, গ্রামের লোকেদের জল পাসের জন্য খুব সুন্দর একটা সিস্টেম। তো তার মধ্যে একটুখানি নতুনত্ব বলতে এটাই যে একটা নদী নয়, নদীর সাথে সাথে বা সেখানে একটা স্টেপ করে দিয়ে একটু জলের আলাদা রকম একটা সিস্টেম করে দিল, যার জন্য লোকেরা এখানে আসছে, দেখছে, তো ভালো এক ধরনের। তো এর পিছনেও কিছু কারণ আছে, যাই হোক। তো অবশ্যই আপনারা আসবেন, আমি এটুকুই বলবো আপনাদেরকে, কারণ ভালো লাগতে পারে, এটুকুই আশা রেখে আমি বলছি। তো আপনারা অবশ্যই আসবেন এখানে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আপনি আপনাদের নিজেদের লোকেদের দেখান যে এই হচ্ছে ক্যানেল, বার আপনার দেখাতে থাকেন, সবাই দেখবে, বুঝবে, আসবে, ঘুরবে, ভালো লাগবে, সব বয়সের লোকেরা এখানে আসতে পারে, এরকম কোনো ব্যাপার নয়, বাস একটা ছোট নদী। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে পুরো। তো আমি আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটুকুই আর কি, আর কিছু নয়, আর একটু আশীর্বাদ করবেন। তো থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা।